এই মুহূর্ত পর্যন্ত শেষ বক্তব্য রেখেছেন রাজাকার উত্তরপশ্চিম মন্ডল পাশের সম্পাদক সন্দীপ চ্যাটার্জি মহাশয়, অসংখ্য ধন্যবাদ। আমার রাষ্ট্রকালে উপস্থিত রয়েছেন, তার মধ্যে আছে, তাই খুব স্বাভাবিক কারণে রানাঘাট ভারতীয় জনতা পার্টি রানাঘাটের দুই শহর মন্ডল তাদের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সুস্থ অবস্থা একটা পাঁচ বছরের জন্য পেয়েছেন, সেই জায়গাটা বজায় রেখে মানুষের সুস্থ পরিষেবাটা চালু রাখুন। এই বক্তব্য রেখে এই আবেদন রেখে আমার পূর্ণ বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ বন্দে মাতরম। ডেঙ্গুর পোকা তার থেকে রানাঘাট পুরসভা কিন্তু মুক্তি পায়নি, এবং সেই জন্যেই যে ব্যর্থতা রানাঘাট পুরসভার ডেঙ্গি মোকাবেলার ক্ষেত্রে, আমরা অতীতে দেখেছি যে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট, আমার রিপোর্ট নয়, ডেঙ্গু মোকাবিলাতে রানাঘাট পুরসভা সবসময় এক নম্বর থাকে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং মানুষ মরছে। এই প্রথম রানাঘাট শহরে মানুষের মৃত্যু হলো ডেঙ্গু প্রকোপ। আমরা গত রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচন দেখলাম, পঞ্চান্ন জন মানুষকে স্বাস্থ্যমন্ত্রী খেয়েছেন, বর্তমানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, আর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এখন ডেঙ্গুর প্রকোপে ছয় ছয় লোকের মৃত্যু হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি চুপচাপ বসে থাকতে পারে, তাই আজকে রানাঘাট পৌরসভার কাছে আমরা বিক্ষোভ প্রতিবাদ এবং আগামী দিনে তাদের কী কর্মসূচি সেটা জানার জন্য এসেছি। যদি আর বিধ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন।